মালদার হবিবপুরে 122 নম্বর বুথে ভোট বয়কট, এলাকার ব্রিজ না হলে ভোট নয়। প্রায় 1350 জনের ভোট বয়কটের ডাক, সকাল থেকে একটিও ভোটদান হয়নি 122 নম্বর বুথে। মালদার হবিবপুরে 122 নম্বর বুথে ভোট বয়কট করেছেন সেখানকার মানুষজন। আমাদের এখানে কোনো উন্নয়ন হয়নি, তাই জন্য আমরা সকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা অনশন করছি। আপনাদের এলাকার নাম কি? এলাকার নাম জগন্নাথপুর, রাধাকান্তপুর, রামকৃষ্ণপুর, এই 3টা গ্রাম মিলে 1350 আমাদের ভোটার। আচ্ছা, কোনো উন্নয়ন হয়নি? না, কোনো উন্নয়ন হয়নি, তাই আমরা ই করেছি যে ভূগর। কোথায় বসেছেন আপনারা? আমরা স্কুলের সামনে, বুথের সামনে। রণজয় রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রণজয়, একই সঙ্গে ভোট বয়কট এবং অনশন, যেহেতু ব্রিজ হয়নি, উন্নয়ন হয়নি, সে কারণে এই অনশন এখনো পর্যন্ত তারা ভোট বয়কট করে যাচ্ছেন, এখনো পর্যন্ত তারা রাস্তায় বসে রয়েছেন। এবং এই এলাকার হবিবপুরে এই আয়ো গ্রাম অঞ্চলে এই অঞ্চলে কিন্তু দীর্ঘদিন ধরে তাদের দাবি রয়েছে, রাস্তার দাবি রয়েছে, ব্রিজের দাবি রয়েছে, এবং যার ফলে কিন্তু তারা সেই দাবি পূরণ না হলে তারা ভোট দিবেন না। প্রতিবারই কিন্তু তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়, বিগত পঞ্চায়েত নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই প্রতিশ্রুতি পালন করা হয়নি, এবং যার ফলে এই লোকসভা নির্বাচনে তারা এই অঞ্চলের যা ভোটার রয়েছেন, 1300 ভোটার রয়েছেন, এবং তারা সকাল থেকে কিন্তু বিশেষ সামনে তারা বসে রয়েছেন এবং তারা সকাল থেকে অনুসরণ করছেন, এবং তাদের দাবি প্রশাসনের তরফ থেকে যদি এই এবছর এই যেই নির্বাচনে যে হচ্ছে সেই নির্বাচনে যদি প্রশাসনে দেওয়া হয় ভোট রাস্তা এবং বিকেল না করে দেওয়া হয়, তবেই কিন্তু তারা ভোট বয়কট চালিয়ে যাবে এবং এই অনুসরণ চালিয়ে যাবে থাকছে সারাদিন। তো সকাল থেকে কিন্তু সেই অবস্থায় তারা বসে রয়েছেন, অনুরোধ রয়েছেন। এখন কাল প্রায় 4:30 বাজতে ধরলো, এখনো পর্যন্ত একটি ভোটও কিন্তু এই ভোট বয়স কেন্দ্রে কিন্তু হয়নি এবং পড়েনি। প্রশাসনের তরফ থেকে কেউ কি এসেছেন তাদেরকে বোঝাতে, যেহেতু তারা ভোট বয়কট এবং একই সঙ্গে অনশন করছেন? প্রিসাইডিং অফিসার রয়েছেন, তিনি গেছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, উচ্চপদস্থ কর্তাদের বিষয়টি জানানো হয়েছে। ব্লক প্রশাসনের আধিকারিক থেকে, দপ্তর থেকে, সেখান থেকেও কিন্তু যারা কর্তারা রয়েছেন তারা গেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু তারা অনুরোধ রয়েছেন, তারা এক চুলও তারা করতে চাইছেন না তাদের দাবি এবং তাদের আন্দোলন থেকে, যার ফলে কিন্তু এখনো পর্যন্ত এই বুঝে কোনো রকম ভোট সমর্থিত হয়নি এবং পুরো পরিস্থিতি এখনো পর্যন্ত এই অঞ্চলটি এই 1300 ভোটার ভোট বয়কট করেছে এই এই লোকসভা নির্বাচনে, এমনটা কিন্তু এখনো বলা যেতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।